Hello everyone, welcome to Silchar Live. I'm Shoman Pal and with me I have two amazing game developers from our very own Barak Valley. They are right now developing a game which will represent our Indian history and culture in a special way. So without wasting any more time, let's start our interaction. This video is sponsored by theyfreshbox.com, a grocery delivery app founded by two women entrepreneurs. Install the app now. Welcome to Silchar Live and so first of all, ami video jokhon thei dekhi tokhon theke amar ekta question jacche DIOSC ta ki mane DIOSC to C to so eta ki eta mane full form ki eta so DIOSC eta ekta full form ache DIOSC means digital innovation of smart creation e DIOSC jeta ache eta shuru hoychilo jokhon ami amar college e thakte ami amar first company shuru korechhilam ami jokhon ইঞ্জিনিয়ারিং আমার টসে ছিল ফিক্স সেমিস্টারে তখন আমি আমার ফার্স্ট কোম্পানি শুরু করেছিলাম DIOSC নামে আছে DIOSC ইন্সপায়ার আছি আমি আমি যেহেতু একটি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তো ওখানে একটি আমার ফেভারিট কম্পোনেন্ট ইলেকট্রনিক কম্পোনেন্ট ডায়োড বলে আছে তো ডায়োড থেকে আমার ডায়োডটা অনেক বেশি ভালো লাগে যে ডায়োড এমন একটি কম্পোনেন্ট মানে ইলেকট্রনিক কম্পোনেন্ট মানে অনেক বেশি কমনলি ইউজ হয় তো ওখান থেকে DIOSC এসেছে আর DIOSCটা ফুল মিনিং হলো যার মধ্যে ডিজিটাল থাকতো ইনোভেশন থাকতো স্মার্ট ক্রিয়েশন ওইগুলো মিক্সচারের একটি কম্বিনেশন যেটার নাম দৃক্ষম বাকা লম্বা স্টোরি অ্যাকচুয়ালি বহুত লম্বা স্টোরি এটা বিষয়ে এক্সপ্লেন মানে এটা পুরো স্টোরি আছে বহুত কমপ্লিকেটেড স্টোরি বাট স্টোরির মাঝে অ্যাকচুয়ালি আমরা বহুত কিছু ভালো করে দেখাইতে পারছি না বিকজ অফ লো বাজেট অ্যান্ড আমাদের কাছে রিসোর্সেস বহুত কম আছে বাট বহুত কম রিসোর্সের মাঝে এটা বানানো এটা একটা বহুত বড় চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি বাট আমরা টিমমেট আমরা কোন মতে ইন্ডিয়ান জুগাড় টেকনিক দিয়ে আমরা এটা বানাইতে পারছি আমি বিপ্রজ্যোতি চক্রবর্তী তো অ্যাকচুয়ালি আমার অরিজিনাল বাড়ি করিমগঞ্জে তো আমি এখানে আইগেছি লাস্ট উইজার অনেক অনেক দিন হয়েছে তো বেসিক্যালি আমিও আমার মানে কলেজ টাইম থেকে ইভেন আমার নিজের মানে প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি আছে তো এর আগে আমি বুক পাবলিশিং সেক্টরেও কাজ করছি অনেক সময় বুক পাবলিশিং সেক্টরে কাজ করিয়া তারপর এটা একটু বড় মানে পড়ার লাগিয়া তো আমি মানে আমার নিজের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলছিলাম যেটা মানে এডুকেশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করবো বাট আমার যে প্ল্যান আসলো তো সেটার হিসাবে কিছু কোভিড এর কারণে মানে আপাতত এটা অত বেশি ইট ডাজেন্ট গো দ্যাট মাচ ওয়েল যেটা আর কি তো অ্যাকচুয়ালি তারপরে আমরা এট দ্য টাইম 2022 তো আমরা ওইটাই ভাবতাম আসলাম যে লাইক মানুষের কোনটা বেশি পছন্দ এবং আমরা মানে ইন্ডিয়ান মার্কেট কোনটার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে আছে তো তার মধ্যে মানে আমরা দিগ্বিজয় যে হেই অ্যাকচুয়ালি মানে ফার্স্ট এই আইডিয়াটা দিচ্ছে যে আমরা গেমিং সেক্টরে কিছু করতাম পারি কারণ অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ার মধ্যে গেমিং সেক্টরে বিশেষ করে ট্রিপল এ কোয়ালিটি গেমিং লাইক গেমিং আছে যেগুলো 2D ইন্ডি গেমিং যেগুলো আছে বাট ট্রিপল এ কোয়ালিটি রিয়েলিস্টিক একজন একদম পুরো মানুষের মতো দেখতে যে গেমিং আছে সেগুলোর মধ্যে আমরা ইন্ডিয়ার একদমই নাম নাই আর অ্যাকচুয়ালি মার্কেটটা অনেক বড় যদি আমরা মানে স্ট্যাটিস্টিক্স দেখি তো এটা অ্যাকচুয়ালি $151 billion যেটা আমরা মানে ওয়ার্ল্ডের পুরো মুভি ইন্ডাস্ট্রি আর মিউজিক ইন্ডাস্ট্রি যদি কম্বাইন করি তারপরেও আর আমরা অলরেডি দেখি আর যে লাইক ব্যাটেল গ্রাউন্ড যে আইসে কিটা লেগে আইসে কারণ আমরা ইন্ডিয়ার মধ্যে হিউজ পটেনশিয়াল আছে আর অ্যাকচুয়ালি এটা আমরা টাইম আমরা যদি আমরা ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার না করতাম পারি তো দ্যার উইল বি এ ফরেন কোম্পানি যেটা আমরা মার্কেট ক্যাপচার করবো অ্যান্ড তখন আমরা কাছে কোনো মানে আর কিছু করার থাকতো না লাইক এটা অলরেডি আমরা বহুত সেক্টরে দেখছি যেমন আমরা যদি ফিজিক্যাল টয় মার্কেটে দেখি এখন ফিজিক্যাল টয় মার্কেট ইন্ডাস্ট্রি বুম করার লাগে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক কিছু ইনিশিয়েটিভ নেয় কিন্তু তারপরেও আমরা মার্কেটে যদি স্ট্রং হলে আমরা ম্যানুফ্যাকচারের অনেক বেশি প্রবলেম আছে বিকজ তারা অনেক বড় চিন্তা করতে পারছে না অ্যাট দ্য টাইম আর যার লাগিয়ে আমরা এত পাওয়ারফুল মার্কেট প্রায় $2 billion মার্কেট হলে জাস্ট ইন্ডিয়ার মানে ফিজিক্যাল টয় মার্কেট তো সেইটার 80% এক্সপোর্টেড কিন্তু সেখানেও বুঝতে গেলে আমরা এত মানুষ আমরা এত বেশি কালচারাল হেরিটেজ আছে এত কিছু শহর আছে পুতুল থেকে শুরু করে এত কিছু কিন্তু এখানে আমরা ওইটা উল্টাম পাতাম তো ওইটাই ভাবি অ্যাকচুয়ালি আমরা মানে স্টার্ট করছি তো দিগ্বিজয় এজ এ আমরা টিম লিডার তো
ইজ এ ভেরি গুড ইন এক্সিকিউশন বেসিক্যালি। তো আর আমি অ্যাকচুয়ালি আমার মানে বিজনেস সেক্টরটা আমার খুব বেশি পছন্দের এবং এটা আমার মানে খুব বেশি ধাতের। তো ইন স্ট্র্যাটেজি মেকিং তো ওইটাই আর কি, যে প্রোডাকশন আর স্ট্র্যাটেজি একসাথে নিচ্ছে এবং আমরা আরো টিম পাইছি, টিম আস্তে আস্তে বাড়ছে, তো ওইরকমই আমরা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট আমরা কোয়েশ্চেন আসলে যে আমরা কি তৈরি করতাম লাইক, তো তারপরে বললাম যে জাস্ট ছোট কিতার লাগে আমরা পিসি গেমিং যাই একটু স্টার্ট করবো। তো এটার লাগে যে আমরা যে দৃক্ষম ডাইনাস্টি যেটা, এটা বেসিক্যালি পিসি কনসোল গেমিং হবো। তো এটা একটু অনেক বড় বাজেটের অ্যাকচুয়ালি, নর্মালি এগুলো বাজেট তৈরি করতে প্রায় $30-40 million লাগে। বাট আমরা যে স্ট্র্যাটেজি আছে এবং আমরা যে স্টুডিও তৈরি করছি, আমরা যে বেশি বহুত জুগাড় টেকনিক ইউজ করছি, লাইক প্রায় 1,18,000 টাকার একটা মকআপ হেলমেট আছে আর কি, মকআপ হেলমেট যেটা ফেসিয়াল মানে তার ফেসিয়াল মুভমেন্ট ধরে, ওই হেলমেটটা আমরা মাত্র 5,000 rupees মধ্যে বানাইছি, পিভিসি পাইপ দিয়া, তো ওইসব জিনিস দিয়া ইয়া অ্যাকচুয়ালি। তো ওইসব অনেক জুগাড় টেকনিক ইউজ করি আমরা, প্রায় পুরো স্টুডিও অনেক কম বাজেটে করছি এবং আমরা পুরো মানে $1.4 million মধ্যে একটা $30 million সেই বাজেটের, লাইক টম রাইডার বা অ্যাসাসিনস ক্রিড যে লেভেলের গেম আছে তার থেকে আমরা ভালো লেভেলের গেম মানে অলরেডি আনার ক্যাপাসিটি রাখি। এবং আমরা যেটা জাস্ট একদম ছোটোমোটো একটা, এটা অরিজিনাল ফাইনাল প্রোডাকশন না, আমরা একদম ছোটোমোটো একটা কাজের একটা আমরা ট্রেলার বার করছি। তো এটাই আমরা অলরেডি অনেক ভালো পজিটিভ রেসপন্স পাই আর পুরো ওয়ার্ল্ড থেকে, ইন্ডিয়া থেকে ভালো ভালো রেসপন্স পাই। বাট ওইটাই যে আমরা এখানের মানুষ এই সেক্টর লিয়ে অত বেশি known na, they don't know মানে actually how this sector works. So তার লাগে একটু অসুবিধা হয়েছে যে আমরা লোকাল তেমন বেশি সাপোর্ট পাই না, বাট ইয়েস আমরা পাইয়ার না কইতাম পারতাম না, বিকজ আপনারাও দেখুন আমার কাছে মানে আপনারা সাপোর্ট দেওয়ার লাগে আইসেন, বিকজ ইয়ুথ জেনারেশনে বুঝে অ্যাকচুয়ালি। তো ওইটা ওইটা একটু আমরা মানে সাপোর্টের লাগে একটু অসুবিধা হয়, বাদ বাকি আমরা ওইটাই চলে। তো এবার আমরা এখন আরো আমরা স্ট্র্যাটেজি একটু চেঞ্জ হয়েছে, লাইক আমরা টাইম লাগবো প্রায় 2 বছর। তো এই হিসাবে দেখতে গেলে এজ অফ কোম্পানি যদি আমি বিজনেস ইন টার্মস অফ বিজনেস পার্সপেক্টিভে কই, তো মানে এটা একটু বহুত বেশি লেন্দি টাইম হয়ে যাবো না। তো তার লাগে আমরা আরো স্মল স্মল স্ট্র্যাটেজি লিছি এবং ইভেন আমরা অ্যান্ড্রয়েড গেম এবং iOS আমরা এটাতেও নামলাম, এবং আই থিঙ্ক সব ঠিক মতো চললে আমরা সেপ্টেম্বরের মধ্যে আমরা ফার্স্ট অ্যান্ড্রয়েড গেম যেটা লঞ্চ করবো। তো সেটাও কিন্তু হইব যে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড গেম যেগুলো আছে, ইভেন আমরা যদি হাই কোয়ালিটি গেম যেগুলো কথা কই, ফ্রি ফায়ার বা পাবজি, তার মধ্যেও কিন্তু আছে যে গ্রাফিক্স এত ভালো না। তো ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাট দ্যাট মোবাইল লেভেলেও আমরা হাই কোয়ালিটি গ্রাফিক্স দিয়া এবং একটা একটা মানে মডারেট একটা তার MB মডারেট একটা তার সাইজ দিয়ে আমরা এটা লঞ্চ করবো। তো এটা আমরা প্ল্যান আছে 2 মাসের মধ্যে। তো অ্যাকচুয়ালি আমরা এরকমই জার্নি স্টার্ট হয়েছে। তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আছে? এডুকেশন আমি ফিজিক্স মাস্টার্স, ফিজিক্সে আর কি মেজর লইয়া মানে ডিগ্রি কমপ্লিট করছি অ্যাকচুয়ালি। তার মধ্যেই আমরা আমি অ্যাকচুয়ালি স্টার্ট করে দিয়েছিলাম, আমি যখন সেকেন্ড সেমে আসলাম তখনই আমি ফার্স্ট বুক পাবলিশিং বিজনেস স্টার্ট করছিলাম, যেটা মানে এজ এ প্রপ্রাইটারশিপ স্টার্ট করছিলাম। তো তারপরে এটার এটার থেকে ভালো মোটামুটি একটা আরো আগাইছি। তো তারপরে আমি প্রায় ফোর্থ সেমে আমার ফার্স্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি স্টার্ট করছি। তো বললাম না তো আফটার 2020 এটা একটু হার্ড হয়ে গেছে, তো কিছু না এটার সাথেও আরো প্ল্যান আছে আমরার, ডিওক্স গেমিং এর সাথে এজ এ সাবসিডারি কোম্পানি আমরার আরো অনেক প্ল্যান আছে। তো সেটা আপাতত মানে এখন আমরা জাস্ট ডিওক্স গেমিং প্রাইভেট লিমিটেড এটাতেই আমরা মেইন ফোকাস করলাম এবং এটারই এজ এ গ্লোবাল আইকন বানানোর চেষ্টা আছে। আমি বিলং করি অ্যাকচুয়ালি একটা বহু ছোট একটা গাঁও থাকি, ঠিক আছে, যেন মাঝে ইন্টারনেটের নামিশন নাই, এখন আছে, এখন 4G আছে, বাট এক সময় আমি গাছের উপরে উঠিয়া ওখানে ইন্টারনেট করতাম, আর তখন সময় অ্যাকচুয়ালি জানি মাসে জানতো না যে ইন্টারনেট কী তার, আর যত গাঁয়ে যত মানুষ আছে তারা আমার মানে ক্রেক পাগলা এরকমভাবে নাম দিত, বাট এরকম মানে সোনাখিরা নামে গ্রাম সোনাখিরা, বাট আমি এগুলোতে কি অনেক ক্রেজ আসলাম কি যে জানতাম যে অ্যাকচুয়ালি কিতা এগুলো মাঝে আছে, এইগুলো টেকনোলজি লইয়া আমি ছোট থেকে বহুত ইন্টারেস্টেড আসলাম, ঠিক আছে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ওর মাঝে আমার অনেক মানে অনেক কিছু শিখছি আমি, এই বেসিক্যালি আমি একটা ইলেকট্রনিক্স আইয়া আমার যে কোডিং বা মেইনলি আমি আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে টেকনিক্যাল ইয়া, ঠিক আছে, টেকনিক্যাল সফটওয়্যার এগুলো লইয়া।
সো ইলেকট্রনিক্সের মাঝে যখন আমি অনেক ধরনের প্রজেক্টস বানাইছি, অনেক ধরনের এআই বানাইছি, অনেক ধরনের মেশিনস আছে, এগুলো আমি ডেভেলপ করছি, ডেভেলপ করতে গিয়ে আমি দেখছি যে আমি আমার মাঝে কতটুকু পটেনশিয়াল আছে আর আমি কতটুকু কিছু করতে পারবো। আমি একটা অনেক হাই ইন্টেলিজেন্ট রোবট, যেরকম একটা সোফিয়া নামের একটা রোবট বহু মানে পপুলার আছে, হাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট, আমার এরকম ইচ্ছা আছে যে এরকমভাবে রোবট বানাইতাম। আমি বানিয়েছি গোটা স্পাইডার রোবট, এরকমভাবে রোবট, বাট এরকম রোবট বানাইতে অনেক বেশি বাজেট লাগবো, অনেক বেশি টাকা লাগবো। এবং আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার অ্যাকচুয়ালি এত বেশি টাকা মারে 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 দেওয়া অনেক বেশি প্রবলেম হবো। হালাকি আমার মারে যেটা আমি খুঁজছি যে হ্যাঁ আমার ওটা লাগে ওটা লাগে ওটা লাগে, আমার কিন্তু না করছে না। ইনফ্যাক্ট আমার মায়ের জানু না যে আমি এটা হাতে কিতা করি রাখি, বা জিজ্ঞাসু না যে আমি এটা খামো লাগবো না কিতা হইব। আমি ওখান পর্যন্ত থ্রি ডি প্রিন্টার নামের একটা মেশিন আছে যেটা যে কোনো কিছু অবজেক্ট থ্রি ডি তে প্রিন্ট করে দেয়। সিএনসি নামের মেশিন আছে যেটা যে কোনো কিছু সার্কিট ডিজাইনিং বা এরকম টাইপের যে কোনো কিছু মানে ডিজাইন করতে পারে। এরকম অনেক মেশিন আমি বাইরে থেকে আনাইছি, বাইরে থেকে ইম্পোর্ট হয়েছে আর কি, যেগুলো আমার প্রোগ্রামিং আর প্রোগ্রামিংয়ে বহুত বেশি হেল্প হয়েছে আর কি। তো এগুলো দেখি আমার একটা বহুত ভালো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এইটার বেসিসই আর কি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করছি, দিগ্বিজয় ডিজিটাল অফিসি প্রাইভেট লিমিটেড, যেটার আন্ডারে আমি মনে করছি যে এরকম এরকম আমি ইনোভেশন ইলেকট্রনিক্সের আন্ডারে, যেহেতু ইলেকট্রনিক্সের বেশিরভাগ জিনিস চায়না থেকে বাইরে থেকে ইম্পোর্ট হয়, আমি খেলে না আমি এরকম জিনিস আমি আমার শিলচরের মাঝেই বানাই, আর বানাইয়া লোকাল যত দোকান আছে সব জায়গাতে আমি এরকম ইনোভেশন জিনিস দিই কম টেকায়, যেটা দইল বহু জিনিস আছে, যেটা মানে আমি ফার্স্ট প্রজেক্ট আমার আছে, ফার্স্ট প্রোডাক্ট যেটা আছে এটা আছে অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার, যেটা দেখো যে ওই মানে ওয়াটার ওই যে ফুল ট্যাঙ্কি ফুল করে ওয়াটার ওভারফ্লো করে, তো এটা অটোমেটিকলি যাতে অফ হইত, জল ওয়েস্টেজ কম হইতো, এরকম আরও কয়েকটা প্রজেক্ট আমি লইয়া আইসলাম। বাট কিতাব হয়েছে যে তখন আমি এসে ইঞ্জিনিয়ার ভাবছিলাম, আমি আসলাম একজন ইঞ্জিনিয়ার, আমি কিরো জানি না যে কীরকমভাবে একটা প্রোডাক্ট মার্কেটিং করতে লাগে, কীরকমভাবে এই যে প্রোডাক্টটা মানুষের সামনে আইতে লাগে, আমি তো কিছু জানতাম না, আমার প্রোডাক্টটা চলছে না। ইনফ্যাক্ট বহুত মানুষের আমার মানুষের বিশ্বাস করছে না যে এই প্রোডাক্টটা কতটুকু খাম, কয়েকজন মানুষের বিশ্বাস করছে, কয়েকজন মানুষ লাগাইছে, কয়েকজন মানুষ হেল্প করছে আমার আর কি। তো বাট এগুলোর পরে দেখছি যে আর এরপরে তো আমার লকডাউন লাগল, তো চললো না এই প্রোডাক্টটা আসলে। এরপরে মানে আমি একটু এরপরে ওই এই ইলেকট্রনিক্স ফিল্ড থেকে আমি একটু বার হইয়া অন্য অন্য ফিল্ডে ট্রাই করছি আর কি, যেটা ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েবসাইট এগুলো মানে বেসিক্যালি পুরো সফটওয়্যার আই গেছি, ইলেকট্রনিক্স থেকে বার হইয়া পুরো সফটওয়্যার আই গেছি। আর সফটওয়্যার আই আস্তে 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 আনইন্টেনশনালি আমি যাই না মানে এমনি বইয়ে বইয়ে ভাবতাম আসলাম, এমনি বইয়ে একদিন গেম খেলতাম আসলাম, খেলতে 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 আসতে মাথা হইলো গেম বানাই না, ইন্ডিয়ার মধ্যে তো গেম কেউ বানায় না, ইন্ডিয়ান গেম, ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি মানে ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ হিন্দি মারাঠি এগুলা থেকে ধরিয়া ইন্ডিয়ান যে এনভায়রনমেন্ট আছে এগুলো ওপরে কেউ তো গেম বানায় না, সেখানে নামই বানাই। আর অন্তে কি এমনও মানে কোনো আনইন্টারেস্টেডলি কোনো কিছু আসেনি লাগে কেউতে প্রেশার বা কিছু নাই, আনইন্টারেস্টেডলি এমনও শুরু হয়ে গেছে। এরপরে আমি মানে শুরু করছি যে গেম বানানি, আর শুরু করতে 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 আমি টিম তৈরি করতে গেছি, আমার টিম লোক বিপ্রতি জুড়ছে, এরকম যে মানুষ তারই আমি ঢাকাইয়া আনছি আমার লোকে আসতে থাকে, আরও আরও বহুত মানুষ জুড়ছে, কয়েকজন মানুষ মানে গেছেও গিয়ে অ্যাকচুয়ালি টিম থেকে, বিকজ অফ আমরা যেহেতু অ্যাকচুয়ালি টিম যেটা আছে এটা পুরোপুরি এখন ট্রাস্টের উপরে বিল্ড আছে, এখানে আমরা স্যালারি দেওয়ার মতো অত বেশি অ্যাকচুয়ালি মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই, যেটা আছে গোটে যেটা সাপোর্ট আছে ওটা আছে আর কি। তো এরকমভাবে চলে রাখি, আর ওর ফোন তো অনু আছে। তো তোমরা যেমন তুমি যেমন কইলা যে আগে তুমি অন্য কিছু চাইছিলে এখন গেম ডেভেলপমেন্ট হইছো, তো হার্ডলস কি আছে এটা মানে ডেভেলপমেন্টটা শিখতে সময়? গেম ডেভেলপমেন্ট শিখতে আমার হার্ডনেস আইছে না, বিকজ আমি সবচেয়ে বেশি টাইম কাটাইছি প্রোগ্রামিং, ওই যে কইলাম না আমি যে আসলাম এতে ইলেকট্রনিক্সের প্রোগ্রামিং, এমবেডেড সিস্টেম এইগুলো মানে একটু টেকনিক্যাল আমি বুঝবো, এমবেডেড সিস্টেম মানে 1010 মেশিন ল্যাঙ্গুয়েজ এইগুলো প্রোগ্রামিং আমি অনেক বারবার শিখছি। আর প্রোগ্রামিং যদি যে জানে তার লজিক সবচেয়ে বেশি ক্লিয়ার থাকে, গেম ডেভেলপমেন্টে আমার লজিকের প্রবলেম হয়েছে, এখানে আমি লজিক জানি, আমার জাস্ট অপশনগুলো আছে, এই অপশন মারলে কী হয়, এই অপশন কই আছে, এই অপশনের নামটা কীটা, এই কটা টেকনিক্যাল নাম জানতে লাগছে আর আমি গেম বানাতে রেডি হয়ে গেছি। সো গেমের স্টোরিটা কী, একবার এক্সপ্লেন করে দাও। বেসিক্যালি এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার স্টোরি,
তো লাইক পুরো স্টোরি তো এজ এ সাসপেন্সার কা বেশি ভালো বাট আমি একটা ওভারভিউ দিব যে লাইক 2030 প্লটের মধ্যে একজন ইন্ডিয়ান একটা মানুষ বেসিক্যালি যে আমরা হিরো তো হে অ্যাকচুয়ালি জানে না যে লাইক হেয়ার প্রিভিয়াস লাইফ কিটা আসলো কি না নর্মালি আমরা কেউই জানি না আমরা প্রিভিয়াস লাইফ কিটা আসলো বাট যেমন কিছু একটা হয়েছে যা লাগিয়া হে তার প্রিভিয়াস লাইফে অ্যাকচুয়ালি ট্রাভেল করছে আর ওটা লাগিয়ে আর কি মানে ওখান থেকে মেন স্টোরিটা শুরু হয়েছে তাহলে কিছু ওয়ার্ড ওয়ার্ড জিনিস হওয়া শুরু হয়েছে তো হে অ্যাকচুয়ালি খোঁজা স্টার্ট করছে যে আমার সাথে এগুলা লাইক কেন এগুলো হওয়ার বা কি টাইপের এগুলো জিনিস শুরু তো ওইটার উপরেই মেন আমরা স্টোরিটা লাইক এটা অ্যাকচুয়ালি এ কোয়েস্ট টাইপ অফ গেম অ্যাকচুয়ালি নিজেরে খুঁজবো যে এমন এর মিডিল হয়ে অনেক টাইপ অফ অবস্টেকল পাইবো যেগুলো অবস্টেকল আছে ওগুলো তার পার করতে লাগবো প্লাস বহুত ভ্যারাইটি অফ কিতা বলতাম তারে ভ্যারাইটি অফ কালচার পাইবো ভ্যারাইটি অফ যেগুলো প্লেস আছে যেমন লাইক মাউন্টেন আছে 2030 যেহেতু আছে তো ফিউচারিস্টিক ইন্ডিয়া কিরকম দেখতে লুক হইব তো এখানের মধ্যে আমরা অনেক কিছু দেওয়ার প্ল্যান আছে লাইক আমরা ইন্ডিয়ান যেগুলো মনুমেন্ট আছে আমরা প্রত্যেকটা স্টেটে হাজারটা ইন্ডিয়ান এত সুন্দর সুন্দর মনুমেন্ট আছে বাট অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ অনলি জাস্ট পপুলার অ্যাবাউট ফর তাজমহল কিন্তু যদি আমরা সত্যি কথা বলি তাজমহল ছাড়াও আরো হাজার হাজার আছে তাজমহল অবভিয়াসলি ইজ এ মার্ভেলাস পিস বাট দেয়ার আর সো মেনি থিংস আদার দেন তাজমহল তাই না তো এইসব জিনিসগুলো আমরা 2030 মধ্যে টাইমলাইনের মধ্যে আমরা খুব ভালো করিয়া মানে প্রমোট করবো তো এগুলোর মধ্যে হে যে যাইতে পারবো লাইক সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে পুরা মূর্তিটা আছে তো এটা এটার ভিতরে অ্যাকচুয়ালি যাওয়া যায় তো এটার ভিতরে এজ এ গেম সিমুলেশনের মধ্যে হে যাইতে পারবো তো আই থিঙ্ক যারা গেম খেলবো তারা কাছে এটা বহুত বড় একটা এক্সপিরিয়েন্স হবে এত উচার তাকিয়া পুরা জায়গাটা দেখা প্লাস আরো যেসব আমরা বড় বড় মনুমেন্ট আছে লাইক সূর্য মন্দির আছে তারপর ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জামে মসজিদ আছে তো এরকম অনেক টাইপের আমরা ইন্ডিয়ার মধ্যে যা যা ক্রিয়েশন আছে সব বেশি দেখানোর অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা আছে প্লাস যেমন আমরা শিলচরের মধ্যে এত সুন্দর সনবিল আছে যেটা এশিয়ার আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড তো আমরা সেটাও দিব সেটাও এখানের মধ্যে থাকবো এটার সাথে এটার রিলেটেড তার স্টোরি থাকবো সেইখানে যাইতে লাগবো তার কোয়েস্ট তার নিজেরে জানার লাগিয়া ইভেন অবভিয়াসলি শিলচরের ম্যাপ থাকবো এখানে কিছু শিলচরের ম্যাপ থাকবো শিলচরের কিছু কিছু যেগুলো জিনিস থাকবো তো এগুলো আমরা ইচ্ছা আছে পুরো ওয়ার্ল্ডের কাছে আমরা জায়গাটা যাইতো ইচ্ছা লাইক আমরা পুরো বরাক ভ্যালিটা পুরো ওয়ার্ল্ডের কাছে যাইতো এবং আমরা বরাক ভ্যালির মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এগুলো তো 2030 মধ্যে ওভারভিউ কিরকম থাকবো প্লাস আমরা যদি এনশিয়েন্টের কথা কই লাইক হে যখন তার প্রিভিয়াস লাইফে যাইবো দ্যাট মিনস হে ট্রাভেল করবো অনেক এনশিয়েন্ট এজে আমরা অনেক এনশিয়েন্ট সায়েন্টিস্ট আছে যারা ব্যাপারে আমরা তেমন কিছু জানি না ঠিক আছে যেমন লাইক যেমন সুশ্রুত আছেন তাই সার্জারি লইয়া অনেক বেশি কাজ করছেন তো লাইক আমরা এখানের মধ্যে এমন ভাবে এম্বেডেড করবো যে যদি যখন তার উইন্ডেড হইব তো কিরকম হে নিজেদের বাঁচায় তো ওইরকম টাইপের থাকবো পুরো আমি তো স্টোরি এজ এ লাইক কইতাম পারতাম না বাট এজ এ ওভারভিউ যদি দেওয়ার যে এটা থেকে এটা বুঝা যাইব যে এটা অনেক বেশি এক্সাইটিং হইব আর লাইক আমরা ইন্ডিয়ান কালচার যে আমরা ইন্ডিয়ান কালচার আজ তো ওয়ার্ল্ডের মধ্যে এমনিতে অসম্ভব বেশি পপুলার কারণ অলরেডি একটা গেম আই থিঙ্ক হয়তোবা জানতে পারবেন আপনারা যে আনচার্টেড দ্য লস্ট লিগেসি একটা গেম আসলো লস্ট লিগেসি ওইটার মধ্যে আমরা শিব এবং গণেশ এই দুজন ক্যারেক্টার লইয়া ওই যে শিবের যে দাঁত ইয়ে সরি গণেশের যে দাঁত কেনে ভাঙ্গা ওইটা লইয়া একটা স্টোরি অ্যাকচুয়াল স্টোরিটা মানে ওইটার সাথে বিল্ড করা হয়েছে আমরা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার মধ্যে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওইটা বিল্ড করা হয়েছে বাট ওইটা বাইরের কোম্পানি বিল্ড করছে আর ওইটা জাস্ট উইদিন 1 to 2 months মধ্যে তার গেমের 4.1 crore কপি বিক্রি করছে আর প্রায় $1 billion মতো ইনকাম করছে তো এটা থেকে বোঝা যায় পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালচার কত বেশি পপুলার মানুষ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কালচার বেসড গেম খেলা লাগে বহুত বেশি এক্সাইটেড বাট আমরা ইন্ডিয়ান কালচার বেসড গেম দেওয়ার মতো অ্যাকচুয়ালি ডেভেলপার নাই তো আমরা ওই নিডটা পুরো করলাম ওইটা আমরা মানে টার্গেট এবং এছাড়াও যেমন আমরা মেইন টার্গেট হলো কি খুব বেশি কোয়ালিটি দেওয়া এবং খুব কম বাজেটের মধ্যে খুব কম সাইজের মধ্যে যার লাগে আমরা অ্যান্ড্রয়েড যেগুলো গেম আছে খুব কম তাড়াতাড়ির মধ্যে আমরা অ্যান্ড্রয়েড গেমটা রিলিজ হইব ব্যাটল রয়্যাল গেম একটা রিলিজ হইব তো ওইটার মধ্যে
আর লাইক আমরা যেমন আমরা ইন্ডিয়ার মধ্যেও এখন যারা ডিজিটাল প্লেয়ার আছে তারা অনেক বেশি বাড়ে, বাট তারা অনেক বেশি চিন্তা করে যে তারা একটা স্টেবল কেরিয়ার লেগে। তো আমরা গেমের মধ্যে এমনভাবে জিনিসটা ডিজাইন করা হয়েছে, এমনভাবে তারা স্ট্র্যাটেজিক্যালি বিজনেস প্ল্যান বানানো হয়েছে যে তারার লাগে একটা মানে একটা ভালো কেরিয়ার থাকবো, যে এরকম না যে লাইক গেমটা আইসে বা কিছুদিন খেললো হয়তো, বা যেমন ইউটিউব থেকে তেমন বেশি আর্নিং হয় না, তো সেই হিসাবে তারা লাগে একটা প্ল্যাটফর্ম দেওয়া, সেটার উপরে আমরা কাজ করলাম। আশা করি এটা অনেক বেশি মানে সাকসেসফুল হইব, কারণ আমরা যেগুলো ইন্টারনাল অলরেডি সার্ভে আছে আশেপাশে আমরা কিছু মানুষ আছে বা এই ক্লোজ যারা গ্রুপ অফ গেমার আছে তার সাথে আমরা অলরেডি এটা ইন্টারনাল একটা সার্ভে করছি এবং তারা খুব বেশি খুশি এইসব আমরা যেসব টেকনিক্স আছে এইসব দিয়ে। তো পুরো ডিটেলসে তো এখন আমরা বুঝতাম পারলাম না, লাইক যখন রিলিজ হইব সাসপেন্স থাকা ভালো। তো দিস ইজ বেসিক্যালি ওভারভিউ অফ দ্য গেম। ওকে, সো আরেকটা যে কোয়েশ্চেন আছে, ডিফারেন্ট টাইপস অফ গেম থাকে রাইট, লাইক জিটিএ ভাইস সিটি বা স্যান আন্দ্রিয়াস টাইপ থাকে বা আইজিআই থাকে, কাউন্টার স্ট্রাইক বা পাবজি টাইপের থাকে। সো এই গেমটা কীরকম, মানে লাইক জিটিএ ভাইস সিটি অফলাইন টাইপ গেম রাইট, বাট আবার পাবজি হল অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। সো এই গেমটা যেটা তোমরা বানাই রায় এটার কীরকম হইব, এটা অফলাইন টাইপের হইব না অনলাইন টাইপের হইব, মাল্টিপ্লেয়ার হইব না সিঙ্গল প্লেয়ার? ডিকশন ডাইনেস্টি যেটা আমরা পিসি কনসোল গেম বেসিক্যালি, সেটা মেইন ফোকাস থাকবে স্টোরি মোড, তো অফলাইন, এবং এটার মধ্যে আমরা মাল্টিপ্লেয়ার সেকশনে দিব, বাট আমরা মেইন যেটা কাজ থাকবো সেটা অফলাইনে থাকবো। আর আমরা যেগুলো অ্যান্ড্রয়েড গেম যেগুলো ডেভেলপ করলাম, লাইক পিসি কনসোল গেম যারা পিসি কনসোল মার্কেট তারা বেশি মানে প্রেফার করে স্টোরি মোড টাইপের গেমের মধ্যে, ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা যা আমরা আমরা অ্যানালাইজ করছি তো দেখছি তারা বেশি স্টোরি মোড কোয়েস্ট টাইপ অফ গেম বেশি পছন্দ করে। তো পিসি কনসোল গেম যেটা থাকবো সেটা বেসিক্যালি এটার উপরে থাকবো। আর আমরা যেগুলো অ্যান্ড্রয়েড যেটা গেম থাকবো তো এটার মধ্যে এটা বেসিক্যালি মাল্টিপ্লেয়ার গেম থাকবো, এটার মধ্যে স্টোরি মোড থাকবো বাট এটার মধ্যে মাল্টিপ্লেয়ার গেমও থাকবো। এখন এটার মধ্যে মাল্টিপ্লেয়ার দুটো টাইপে থাকবো, যেমন তারা আশেপাশে লাইক মিনি মিলিশিয়া একটা গেম আসলো যেটা একটা লোকাল সার্ভারে খেলা যেত, তো এরকম লোকাল সার্ভারেও খেলা যাব, ওয়ার্ল্ড ওয়াইড সার্ভারেও খেলা যাব, মানে আমরা সব টাইপের অপশন রাখতাম চাই। লাইক যে সলো আছে হে এন্ডলেস সলো ডেথ ম্যাচ এরকম একটা খেলতে পারবো, প্রত্যেকটা লেভেলে তার অপোনেন্ট পাওয়ারফুল হয়ে যাবো, হে একলাই খেলবো বটের লগে বাট বট পাওয়ারফুল হয়ে যাবো, আর্টিফিশিয়াল আমরা আর্টিফিশিয়ালি সেসব ক্যারেক্টার যেগুলো এগুলো বিল্ড করবো এমনভাবে, এআই যেগুলো আমরা বিল্ড করবো। তো বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি এটা তো জাস্ট নট জাস্ট অ্যাবাউট ওয়ান সিঙ্গল গেম, তো আমরা অ্যাকচুয়ালি আমরা দুটা গেমের উপরে মিনিমাম কাজ করলাম। একটা ধরো আমরা লং টার্ম গেম যেটা প্রায় দুই বছর লাগবে আমার কমপ্লিট করতে, যেটা পিসি কনসোল গেম বেসিক্যালি দুই বছরই লাগে, নর্মালি এই ধরনের বড় বিগ বাজেট গেম কমপ্লিট করতে দুই আড়াই বছর লাগে, তো আমরা দুই বছর প্ল্যান আছে। আর যেগুলো আরও যেগুলো গেম এবং অ্যান্ড্রয়েড গেম সেগুলো ধরুন তিন চার মাসের মধ্যে আই যাবো, পুরো ফুল প্রথমে বিটা ভার্সন বাড়বো দুই এক দেড় মাস দুই মাসের মধ্যে, তারপরে পাঁচ মাসের মধ্যে ফুল ভার্সন আই যাবো। তো এরকম এগুলো যেগুলো গেম হবো এগুলো মেইন ফোকাস থাকবো মাল্টিপ্লেয়ারের উপরে। অ্যাকচুয়ালি আমরা জিনিসটারে যে মানে লোকালাইজ আমাদের যে একটা ভাইব আছে শিলচারে সেটা আমরা মানে খুব ডিটেইলে রাখার ট্রাই করলাম, যেমন আমরা আশেপাশে যেগুলো ছোটো ছোটো দোকান আছে আমরা যেগুলো লোকাল বলি আছে, লাইক আমরা যখন মার্কেটের দিকে যাই তো সেগুলো যেগুলো যেগুলো লোকাল বলি আছে তো সেগুলারে আমরা সেগুলো মানুষের শুনতে পারবো, বাট যার সাথে কথা কইবো সেটা অবভিয়াসলি মাল্টি ল্যাঙ্গুয়েজ হবো, ইংলিশ বা এরকম অন্য ল্যাঙ্গুয়েজ হবো। লাইক অটোওয়ালার লগে দশ টাকা বিশ টাকা লইয়া না দশ টাকা বেশি হয়ে গেছে বিশ টাকা কমে গেছে এরকম চিন্তা থাকবো দেখে না, যেরকম অ্যাকচুয়ালি সিস্টেম মধ্যে ঘটনা ঘটে মানে কিছু কিউট কিউট সিচুয়েশন যেগুলো আছে, লাইক যেমন আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এত বেশি ট্রাফিক রুল মানা হয় না, বাট তবুও যদি দেখতে যাই তো আমরা অ্যাকচুয়ালি বহুত কম অ্যাক্সিডেন্ট হয়। তো এই যে আমরা এত সুন্দর একজন আরেকজনের সাথে কোরিলেশন আছে তো সেইটার থাকবো মার্কেটের মধ্যে, প্লাস যেমন বদরপুরে যে আমরা একটা ঐতিহাসিক মনুমেন্ট আছে একটা ফোর্ট আছে সেটার থাকবো, শিলচরের আরো খুব সুন্দর সুন্দর হিলি এরিয়া আছে ওগুলোর উপরে কিছু থাকবো। ওইটা বেসিক্যালি এখন আমরা মেইন স্টোরি মানে আমরা এখন কাজ করলাম শিলচর সিটির উপরে, তো ওইটার উপরে কাজ হওয়ার পরে তারপরে আমরা বাদ বাকি আরো যেগুলো আছে এগুলোর উপরে কাজ করবো। বাকি অনেক কিছু মানে জিনিস এক্সপ্লোর আর কি কোনো করা হয়েছে না, যেরকম শিলচরের আরো কোন কোন জায়গা হইতে পারে, পুরো আসামে আরো কোন কোন জায়গা হইতে পারে এক্সপ্লোর করার জন্য ওখানে করা হয়েছে না, বিকজ ফর বাজেট ইস্যু অ্যাকচুয়ালি। তো ওখানে অ্যাকচুয়ালি আমরা
কোনো ইনভেস্টার বা এরকম মানে ফাইন্ডিং ওর যে যেখান থেকে ইনভেস্ট কিছু হইতে পারে আর আগে থেকে এইগুলো খাম আমরা আগে যেতে পারে আর অ্যাকচুয়ালি মেইন ফার্স্ট ওয়েভ যখন একটু কম ছিল তো তখন আমরা অনেক কাজ করছিলাম বাট তারপরে আবার যখন করোনার সিচুয়েশনটা একটু বেশি বাড়ি গেছে তো আমরা মানে ওই যেগুলা আসে না এক্সপ্লোর করা লাইক আমরা শিলচরের মধ্যে অনেক যেগুলো এক্সপ্লোর করা লাইক হলেও হয় না অ্যাকচুয়ালি গিয়া তার অর্থোগ্রাফিক ভিউতে তার মানে পুরো ওইটার ফটো না উঠাইলে তার মানে থ্রি ডি মডেল তৈরি করা অ্যাকচুয়ালি যায় না আর তো সেই সব কাজ তো আমরা একটু থামাইতে লাগছে বিকজ অফ করোনা সিচুয়েশন অবভিয়াসলি এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো বাক্কা দূরে দূরে যেগুলো সুন্দর সুন্দর স্পট আছে আমরা এখন কভার করতে পারছি না বাট ওই যে আমরা খুব তাড়াতাড়ি এটা কভার করব অবভিয়াসলি তো আমরা সিচুয়েশন অনেক নর্মাল হওয়ার ধীরে ধীরে সো এটা আমাদের একটা পাজল আসলো যেটা হিন্দিতে তোমরা রাখতে লাগে সো ওখানে হচ্ছে পাজল টাইপ জিনিসগুলো অনেক কনফিউজিং থাকে ওয়েন ইট কামস টু ট্রান্সলেট দেম সো সো তোমরা যেমন এই পাজল যেটা রাখছো এটা হিন্দিতে আসে তো এটারে কি তোমরা মানে অলরেডি কি অন্য ল্যাঙ্গুয়েজে ট্রাই করছো লাইক ফর ইনস্টেন্স বাংলা বা ইংলিশে ট্রাই করছো মানে পাজল রে কনভার্ট ট্রান্সলেট করা ইংলিশ ইংলিশে ট্রাই করছি ওকে তো এটা তো অনেক ইয়ে থাকবে আর সো আরো থাকবো যে তোমরা কইছো যে মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকবো এটা ল্যাঙ্গুয়েজ অনেক থাকবো সো এটার মধ্যে যখন কেউ মনে করো হিন্দি থেকে ইংলিশ চুজ করছে বা তেলেগু চুজ করছে সো লেখা টেখা সব ট্রান্সফর্ম হইব লাইক পাজল গুলো হ্যাঁ ওইটা এরকম ভাবে করা হইব যে লাইক সবকিছু হইতো না অ্যাকচুয়ালি মানে সব লেখা হইতো না মানে কয়েকটা আছে যে এজ এ টেক্সট ফর্মেট যেটা আছে মানে যেটা কয়েকটা সেটিং ও লেখা বা এগুলো টেক্সট ফর্মেট যেটা আছে এটা হইব কয়েকটা সিম্বল যেটা অ্যাকচুয়ালি আমার সংস্কৃতিতে বোঝায় এটা হইতো না ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি ওখানে আমরা তো মেন মিশন না যে আমরা ইন্ডিয়ান কালচারটা পুরো ওয়ার্ল্ডের সামনে নিতাম দেখো ওখানে তুমি কয়েকটা জাপানিজ বা কয়েকটা মুভিস দেখো বা বহুত জাপানিজ কার্টুন আছে যে তারার গেম চলে তারার মানে কালচার চলে তো আমরা আমরা কালচারটা দেখাইতাম ঠিক আছে এখন এটা ঠিক কথা যে মানে কয়টা জিনিস আর কি তার বুঝার লাগে মানে তার লাগে মতো চেঞ্জ করতে লাগবো কিন্তু কয়টা জিনিস চেঞ্জ করতাম না বিকজ আমরা টার্গেট হইলে আমরা কালচারটা দেখাইতাম কয়টা সংস্কৃত লেখা থাকবো আর কি বহুত গেম আছে বহুত গেম আছে বহুত মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকে ঠিক আছে যাতে মানে প্লেয়ারের অসুবিধা হয় না প্লেয়ারে খেলতে তার বুঝতে অসুবিধা হয় না এরকম ভাবে সেট করা থাকবো ঠিক আছে সাবটাইটেল দিয়া ভয়েস ওভার দিয়া আর অ্যাকচুয়ালি এটা যেটা ভয়েস অ্যাক্টিং আছে এটা আমি আর হে মিলিয়ে করছি বিকজ তখন একটা কম্পিটিশন চলতে আছে গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে টয় কার্টুনের আর বহুত কম সময় যে এই সময়ের মাঝে আর কি ভয়েস অ্যাক্টিং একটা আনা আমরা আর কি বহুত কষ্ট আসছিল আর কি এখানে টাইম বহুত কম আসিল আর এই লকডাউনের সিচুয়েশনে কারে ভয়েস অ্যাক্টর আনতাম আর কি তো বহুত কম সময় মাঝে যেটা হয়েছে আর কি আমরা দুজন মিলিয়া আমি জানি আমি বহুত খারাপ ভয়েস অ্যাক্টিং করি আর হে যেটা ভয়েস অ্যাক্টিং করছে আর কি তো এটা অ্যাকচুয়ালি আমরা ফাইনাল প্রোডাক্ট না যেটা মানে ট্রেইলার বার হয়েছে এটা জাস্ট এলাকি বার হয়েছে যাতে আমরা একটু পাবলিক অ্যাওয়ারনেসটা আইতে হবে খুললাম না আমরা আমরা অত সময় তো একটা প্রোডাক্টটা বহুত বেটার খেলা হইতে পারে বহুত বাল্লা খেলা হইতে পারে অতটুকু ফোন তো আমরা বেশ ভালোভাবে ভাবছি বাট এখন ভাবি আর যে একটু মার্কেটিং করলাম একটু মানুষের জানো যে আমরা আসলে কুরিয়ারটা কিতা মানে জানো না যে আমরা কিতা করি রাখি মানে আমরা প্রোডাক্ট উপরে একটু বেশি ধ্যান দেওয়ার মার্কেটিং উপরে ধ্যান দেন না এখন ভাবি আর যে না সবকিছু করতে পারোরা মোবাইল গেমস মোবাইল গেমস গুলো ইয়ে লয় পেজ লয় দেন এটা থেকে অনেক হেল্প পাইলি পাই culture represent code that's a really good thing and that's why literally I'm just koi as an Indian and Barak Valley manush yo I'm feeling proud of you guys actually and okay the way tumra culture represent korte chai right this is really important because first of all Indian culture er bapare bakka misconception ache bakka mane manush onek kichu jane na all they think India about is the snake charmers and all snake charmers and egulai mane ethnicity amra je difference ache ba beautiful onek jinish ache history they don't know much like pura worldwide Greek mythology is famous Norse mythology is famous even Japanese mythology and Chinese mythology are also famous but Indian mythology no one kom manusher jane so through this game I think people will be able to know Indian mythology also and actually ei gulo mane onek bhal lagche amar simply words pai and exactly explain kora
একচুয়ালি আমারও তোমাদের মধ্যে মানে মাতে অনেক ভালো লাগছে একচুয়ালি, যে মানে একটা অপরচুনিটি দিছো যে তোমালোকে ইন্টারভিউ আর এবং তোমার কেইজন মাঝে ইন্টারভিউ আইব, আমরা অনেক হেল্প পাইনি একচুয়ালি, আমরা অনেক বেশি মোটিভেশন বাড়ছে যে আমরা অনেক বেশি সাপোর্ট পাই আর আমরা লোকাল মানুষের কাছ থেকে, মানে কিপ গোইং পাওয়ার অ্যাকচুয়ালি ভোকাল ফর লোকাল প্রাইম মিনিস্টারই হইছিলাম, সো থ্যাংক ইউ, ইউ মাস্ট বি ভোকাল ফর লোকাল, সো গো ফর ইট, তোমরা পুরো মানে আই হোপ এন্ড প্রে ইউ গাইজ সাকসেস এন্ড বিকজ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ এন্ড ফর এন্টায়ার ইন্ডিয়া অ্যাকচুয়ালি ইন এ ওয়ে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন. Thank you for watching this video. We hope you liked it. If you did, then do like this video and share it with your friends and family. Let's be vocal for our local.